সুদূর মধ্যমগ্রাম থেকে গড়িয়া। গড়িয়ার আমি পঞ্চদুর্গা যাত্রা শুরু সংঘের এবছরের যে থিম পঞ্চদুর্গা, এবছর ময়ূরের যে বেখম, মানে আমরা জানি এইখানে মেনলি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এগুলো, তার মধ্যিখানে মধ্যিখানে লাইট লাগানো হয়েছে। বলো দে সরিয়া শিবে সিংহায় দিলা হাক, আর সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। মানে ঝুলন্ত অবস্থায় অসুরটি বিরাট আকার, অসুরটি কান ধরে আছে মায়ের কাছে, তোমাদের দেখিয়েছিলাম। মা কিন্তু ঘোড়ায় আগমন করছে, তোমাদের দেখেছিলাম, মনে পড়ছে এই ঘোড়াটিকে যখন তৈরি হচ্ছিল। নরসিংহী মার যে রূপ তার ঠিক পাশেই মহাকালের রূপ। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি সেই সুদূর মধ্যমগ্রাম থেকে গড়িয়া। গড়িয়ার আমি পঞ্চদুর্গা যাত্রা শুরু সংঘের এবছরের যে থিম পঞ্চদুর্গা আমি যখন তৈরি হচ্ছিল তখন কভার করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যে প্রজা ময়ূরের মতন একটি মণ্ডপ হচ্ছে, তখনও মণ্ডপ পুরোপুরি তৈরি হয়নি। কিন্তু আজকে ষষ্ঠী, সবাইকে শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে বর্তমানে চলে এসেছি যাত্রা শুরু সংঘের এবছরের পঞ্চদুর্গা দেখানোর জন্য। পঞ্চদুর্গা কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবং যে মানে আমি তোমাদের বলছিলাম ময়ূরের যে প্যান্ডেলটি হবে সেই ময়ূরের প্যান্ডেলটি কিন্তু পুরোপুরি তৈরি। তো সেই ময়ূরের প্যান্ডেল এবং ভেতরে মানে মা দুর্গার পাঁচটা রূপ, পঞ্চদুর্গা যেটাকে আমরা জানি, গড়িয়ার বিখ্যাত পঞ্চদুর্গা যাত্রা শুরু সঙ্গে, সেটা তোমাদের দেখাবো। ওইখানে গান চলছে, আমি হয়তো কথা বলতে পারবো না, কপিরাইট ক্লেম পড়ে যাবে, বুঝতেই পারছো। তো আমি তোমাদের ফার্স্টে মণ্ডপটিকে দেখাবো, তার আগে আলোকসজ্জা দেখাবো, তারপরে ভেতরে ঢুকে তোমার সাথে আমি কথা বলবো। তো চলো এনজয় করতে থাকো ভিডিওটা। গড়িয়ার পঞ্চদুর্গা যাত্রা শুরু সঙ্ঘের যখন তৈরি হচ্ছিলো তখনও দেখেছিলাম, এখনও দেখাবো। চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না, সবার সাথে শেয়ার করে দিও। আর কী করতে হবে, নতুন হলে সাবস্ক্রাইবটা করো, লাইকটা অবশ্যই করে দিও ভালো লাগলে। চলো দেখা হচ্ছে মণ্ডপের সামনে গিয়ে। বলো দে সরিয়া শিবে সিংহায় দিলা হাক, আর সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। বলো দে সরিয়া শিবে সিংহায় দিলা হাক, আর সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। শিবের শনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের শনে মানে দেখতে পাচ্ছ যাত্রা শুরু সঙ্গের 2022-এর এই যে লাইটিং আলোকসজ্জা সেটি কিন্তু ফাটাফাটি। এই গলি দিয়ে তোমরা এক্সিট করবে, তার ঠিক পাশেই কিন্তু এবছর হচ্ছে যাত্রা শুরু সঙ্গের সেই যে মণ্ডপ তোমাদের দেখিয়েছিলাম। চলো এখানে গান চলছে, ভেতরে ঢুকে কথা হচ্ছে। কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে। বর্তমানে ভেতরে ঢুকে গেলাম এবং বুঝতেই পারছো এই যে সেই মণ্ডপ, যে মণ্ডপ যখন তৈরি হয়েছিল তখন তোমাদের আমি দেখিয়েছিলাম যে বিশাল আকার একটি ময়ূরের, যে মানে ময়ূরের মুখ এবং তার পেখমগুলো তখন তোমাদের দেখেছিলাম লাইট টেস্ট চলছিল। এখন কিন্তু লাইট টেস্ট আর চলছে না, এখন পুরোপুরি লাইট জ্বলে উঠেছে। তো সেই ময়ূরের মণ্ডপটি তোমাদের দেখে নাও ব্যাক ক্যামেরায়। গড়ি এলো দেখে চালো ভবেরো ভবানী আমার ভবন করিল আলো, করি এলো। কাছ থেকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ ময়ূরের যে বেখম, মানে আমরা জানি এইখানে মেনলি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এগুলো, প্লাইউডের যে কাঠগুলো থাকে তার মধ্যিখানে মধ্যিখানে লাইট লাগানো হয়েছে। একটু ক্লোজ আনলে বুঝতে পারবে, বুঝতে পারছো লাইট লাগানো হয়েছে। এই দিয়েই কিন্তু এত বড় মণ্ডপটি গড়ে উঠেছে। যখন তৈরি হচ্ছিল তখন তোমাদের দেখেছিলাম তখন বাসের স্ট্রাকচার ছিল, কিন্তু এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম একদম সামনের দিকে এই জায়গাটিতে একটি ময়ূরের যে মাথা, মানে মাথার দিকটা, সে অংশটি থাকবে এবং তার নিচ দিয়ে কিন্তু দর্শকরা প্রবেশ করে ভেতরে। তো এই হলো সেই ময়ূরের মাথা, তার পেখম বিভিন্ন কালারের লাইটে আলোকসজ্জায় কিন্তু সেজে উঠেছে, যেটা দর্শনার্থীদের ভিড় কিন্তু টানছে। আজকে দুবার ষষ্ঠী, ষষ্ঠীর দিনে অতটা দর্শনার্থী আসেনি, কিন্তু আমি শুনলাম যে এখানে কিন্তু মোটামুটি অষ্টমীর দিন থেকে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতন হবে। তো বুঝতেই পারছো পুরো যে ময়ূরের মাথাটা কত সুন্দর লাগছে দেখতে, তার সাথে সাথে পুরো যে পেখমটি, মানে বাইরের অংশ তো ভালোই হয়েছে, ভেতরের অংশ তো আমাদের আকর্ষণীয় জিনিস দেখাবো। তো তার জন্য কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, পুরোটা দেখো। চলো আর বেশ কিছু শট দেখে নাও বাইরের অংশের। দেখে চলো
দেখি সিংহের উপর উইঠা সুরি ও দেখি সিংহের উপর উইঠা সুরি অসুরের টিকি ধরি গলায় দিছে সাপ। এইখান দিয়ে আমি ঢুকছি ভেতরে, ভেতরের অংশেই যেটা দেখা যাচ্ছে আমি তোমাদের তৈরির সময় দেখেছিলাম, যখন মাতৃ প্রতিমা তৈরি হচ্ছিল একটা বিশাল আকার মাতৃ প্রতিমা তোমাদের দেখিয়েছিলাম, যে অসুরটি কিন্তু ঝুলে আছে, সেই মাতৃ প্রতিমাটা কিন্তু সামনে আছে, দেখতে পাচ্ছ এখন রং করা হয়ে গেছে, একদম পাশেই তৈরি হচ্ছিলো মণ্ডপের পাশে। আমি যখন এসেছিলাম তখন মাটির প্রতিমা ছিল, এখনও মাটির প্রতিমা আছে কিন্তু এখন রং করা হয়ে গেছে। এই সেই মাতৃ প্রতিমা এবং আরও দুপাশে, এই পাশে দুটো এবং এই পাশে দুটো রূপ, এবং টোটাল পাঁচটা মানে মায়ের যে পাঁচটা রূপ সেটি কিন্তু ফুটে উঠেছে। ও দেখি সিংহের উপর উইঠা সুরি অসুরের টিকি ধরি গলায় দিছে সাপ জরাইয়া বুকে মারছে কুসা কি দুঃখী দেখলাম সাসা কি ঠাকুর দেখলাম সাসি কি দুঃখী দেখলাম সাসা কি ঠাকুর দেখলাম সাসি গড়ি এলো দেখে চালো গড়ি এলো দেখে চালো গড়ি এলো দেখে চালো গড়ি এলো দেখে চালো ভবের ভবানী আমার ভবন করিল আলো গড়ি এলো। এই যে মাতৃ প্রতিমা, মায়ের যে এই রূপটি, এই রূপটি কিন্তু মহিষাসুর মর্দিনী, এবং তোমরা জানো যে শিল্পী কিন্তু প্রশান্ত পাল। আমি প্রশান্ত পালের স্টুডিওতেও গেছিলাম, তার পাশেই যে মাতৃ প্রতিমাটি তৈরি হচ্ছিলো তোমাদের দেখিয়েছিলাম, মনে পড়ছে যে সেই বলেছিলাম দুটো অসুর মানে যে মহিষের মুখ চিড়ে যে মানে ওষুধটা বেরোচ্ছে এবং পুরোপুরি মানে ঝুলন্ত অবস্থায় ওষুধটি, বিরাট আকার ওষুধটি কান ধরে আছে মায়ের কাছে, তোমাদের দেখিয়েছিলাম যখন রং করা হয়নি, এই মুহূর্তে রং করা হয়ে গেছে। প্রত্যেকটি যে মানে মূর্তিকে কিন্তু বেশ সুন্দর লাগছে। এইটাই হলো মহিষাসুর মর্দিনী মায়ের রূপ। এর দুপাশে আরও দুটো দুটো করে টোটাল চারটে রূপ আছে। মহিষাসুর মর্দিনীর মায়ের ঠিক পাশেই, এই পাশে আমি চলে আসলাম, এই পাশে দেখতে পাচ্ছি মহা সরস্বতী, মায়ের যে রূপ সেটি হলো মহা সরস্বতী, মানে মায়ের যে গায়ের রং সেটা কিন্তু সাদা কালার, সে মানে সরস্বতী মায়ের যেরকম গায়ের রং হয় সেরকমই, এবং মায়ের সাথে আছে সিংহ। তো এটি হলো মহা সরস্বতী, দেখতে পাচ্ছ লেখা আছে নিচে, এই মায়ের রূপ। দেখে চলো ঘুরি এলো দেখে চলো ওই যে এক থুম্বা পতন ওই যে এক থুম্বা পতন। মহা সরস্বতী মায়ের যে রূপ তার ঠিক পাশেই চন্দ্রমারি, তো এই মাকেও কিন্তু তোমাদের দেখিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম যে এখানে দুটো অসুর আছে এবং মা কিন্তু ঘোড়ায় আগমন করছে। তোমাদের দেখেছিলাম মনে পড়ছে এই ঘোড়াটিকে যখন তৈরি হচ্ছিল, এখন কিন্তু ঘোড়াটি পুরোপুরি রং হয়ে গেছে এবং মায়ের মানে তোমাদের দেখাচ্ছি মুখমণ্ডলের এক পাশ কিন্তু মানে শ্বেত কালারের এবং আরেক পাশ হলো কালী ঠাকুরের যেরকম মানে রূপ হয় সেরকম, মানে দুটো রূপের সমাহার কিন্তু এই মায়ের রূপ, চন্দ্রমারি রূপ, মায়ের চন্দ্রমারি রূপ, বুঝতেই পারছো দেখে। দুটো কালারের কিন্তু সংমিশ্রণ আছে এখানে, একটি হাত দেখতে পাচ্ছ সাদা কালারের, একটি হাত মা কালীর যেরকম হয় ঠিক সেরকম, বেশ সুন্দর লাগছে এই চন্দ্রমারি রূপকে, শিল্পী কিন্তু প্রশান্ত পাল। দুইটা তার মুলার মতন কান দুইটা তার কুলার মতন মাথালে পাপসা কি ঠাকুর দেখলাম সাসা কি দুঃখী দেখলাম সাসি কি ঠাকুর দেখলাম সাসা কি দুঃখী দেখলাম সাসি গড়ি এলো দেখে চালো গড়ি এলো দেখে চালো গড়ি এলো দেখে চালো গড়ি এলো দেখে চালো ভবের ভবানী আমার ভবন করিল আলো গড়ি এলো দেখে চালো গড়ি এলো দেখে চালো। ওই পাশের মায়ের রূপগুলো দেখে আমি ঠিক চলে আসলাম একদম অপোজিটে, মানে বুঝতেই পারছো মহিষাসুর মর্দিনীর মার ঠিক এই পাশটা আমি চলে আসলাম। এই পাশে আমি মায়ের দুটো রূপ দেখতে পাচ্ছি, ফার্স্টে আমি এটাকে নিয়ে বলছি, এটা হলো নরসিংহী। আমি তোমাদের দেখেছিলাম যখন মায়ের রূপটি, যখন মায়ের যে মুখটি এটি কিন্তু সিংহর মতন এবং এখানেও কিন্তু সিংহ এরমভাবে বসে আছে, মনে পড়ছে আমি যখন মাটির সিংহটা দেখেছিলাম বা আমি যখন মায়ের মানে মায়ের যে রূপটি দেখেছিলাম তখন আমি তোমায় বলেছিলাম যে এটা মায়ের হয়তো মানে অন্য কোনো রূপ, তখন তোমাদের বলতে পারিনি এটি কিন্তু নরসিংহী রূপ, মায়ের নরসিংহী রূপ। এখানে অসুর দেখতে পাচ্ছ,
মায়ের মুখ এবং তার পাশেই কিন্তু সিংহরাজ বসে আছে। বেশ সুন্দর লাগছে এই পুরো যে ফ্রেমটিকে। তার পাশে আরো একটি রূপ আছে, আমি তোমাদের ফার্স্টে এই রূপটিকে দেখিয়ে নিই। আসলে ডাইনে বায়ে দুইটা সেমরি, আসলে ডাইনে বায়ে দুইটা সেমরি, পইরা আছে ঢাকাই শাড়ি, ঘুরতে দেখছি বাড়ি বাড়ি, ফসম দেখায় ভারী, আবার ময়ূরের ওপর বইছেন যিনি এনার বড় শিক্ষিকানি, ময়ূরের ওপর বইছেন যিনি এনার বড় শিক্ষিকানি, ধুতি করছেন কোসা, কি ঠাকুর দেখলাম সাসা, কি টুকি দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি টুকি দেখলাম সাসি, গড়ি এলো দেখে চলো, গড়ি এলো দেখে চলো, গড়ি এলো দেখে চলো, গড়ি এলো দেখে চলো, ভবের ভবানী আমার ভবন করিল আলো, গড়ি এলো দেখে চলো, গড়ি এলো নরসিংহী মার যে রূপ তার ঠিক পাশেই মহাকালের রূপ। তোমাদের এই মা কালীকে দেখিয়েছিলাম, দেখিয়েছিলাম মাথার উপরে মানে যে মুন্ডগুলো সেগুলো আছে, মায়ের গলায়ও কিন্তু অনেকগুলো মুন্ড আছে, এবং ঠিক নিচের দিকে এইগুলো আমি দেখিয়েছিলাম যখন তৈরি হচ্ছিলো, তখন এগুলোর এই এরকম রঙ হয়নি, তখন নর্মাল মাটির ছিল, তো এখন রং করার পর কিন্তু এরকম মানে এরকম সুন্দর লাগছে। তোমাদের আরেকটা মনে করাবো, পিছনের চালচিত্রগুলো আমি দেখেছিলাম, চালচিত্রে কিন্তু দেখেছিলাম অনেক ময়ূর, মাটির যে ময়ূরগুলো হয় সেগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম, মনে পড়ছে সেই সেই মানে পুরনো কথা? সেই ময়ূরগুলো কিন্তু ওই ওপরের দিকে চালচিত্রে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর, প্রত্যেকটি চালচিত্রেই কিন্তু ময়ূর আছে। এই ময়ূরগুলো যখন তৈরি হচ্ছিলো, এবং তোমাদের একটা মনে করাবো, এই যে দেখতে পাচ্ছ ছোটো করে একটা অসুরকে, এই অসুরটিকেও কিন্তু আমি দেখেছিলাম তোমাদেরকে, গলায় একটা হাড় পরানো ছিল, সেই হাড়টাও কিন্তু এখানে আছে। এই অসুরটি এখন বর্তমানে রং করা হয়ে গেছে, মায়ের সিংহের রূপ, মা কিন্তু বসে আছে কালী রূপে, মহাকালী রূপ, মায়ের মহাকালী রূপ, বেশ সুন্দর। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে, বলো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে, নবমীতে মা জননী নিশি পহাইলা, আর দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা, নবমীতে মা জননী নিশি পহাইলা, আর দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা, শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন, শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন, বিসর্জনের বাজনা বাজে বিজয় আগমন, বিসর্জনের বাজনা বাজে বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়। মায়ের মা দুর্গার পাঁচটা রূপটা আমি তোমাদের দেখালাম, এবারে তোমাদের মণ্ডপের ওপরের পোর্শনটা দেখাবো। যখন আমি এসেছিলাম তখন এইগুলো কিন্তু তৈরি হচ্ছিলো, বুঝতে পারছিলে? এখন লাইট পুরো বসে গেছে, চন্দননগরে লাইট এসছে এবছর আমি শুনেছিলাম, চন্দননগর থেকে লাইট, মানে চন্দননগরের লাইট কিন্তু বিখ্যাত, তোমরা সবাই জানো তো, সেই লাইটে কিন্তু সেজে উঠেছে এবছরের মণ্ডপ। তো সেই মণ্ডপ বুঝতে পারছো ওপরের দিকটা কতটা সুন্দর লাগছে, একদম ওপরের অংশে দেখা যাচ্ছে কাঁচ বসানো হয়েছে, আর ঠিক কোনা কোনা দিয়ে দেখতে পাচ্ছ কাঠের বিভিন্ন যে স্ট্রাকচার, যেগুলো আমি তোমাদের মানে প্রথমে দেখেছিলাম তৈরির সময়, যেগুলো নিচে ছিল সেগুলো এখন ওপরে উঠে গেছে, কত সুন্দর লাগছে, ওপরে লাইটিং রিফ্লেক্ট হচ্ছে, এবং প্রত্যেকটা যে মানে বাইরের অংশের যেরকম লাইটিং, ভেতরের অংশে কিন্তু সেরকমই লাইটিং, এখানে ঝাড়বাতি নেই কিন্তু এখানে কিন্তু লাইটিংটাই মানে সবাইকে আকর্ষণ করছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এলো 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 দুর্গা মা, এলো 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 দুর্গা মা, এলো 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 দুর্গা মা। আজকে ষষ্ঠীর দিন, আজকে মহাষষ্ঠী, দেখতে পাচ্ছ কত দর্শনার্থী এসছে এই পঞ্চদুর্গার মাতৃরূপ দেখতে, আরও আরও ভিড় হয় কিন্তু আজকে ষষ্ঠীর দিনেই কিন্তু এখন অবধি বোঝা যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু এসছে মাতৃপ্রতিমা দর্শন করতে। যখন আমি এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না, হঠাৎ করে যত রাত বাড়ছে মানে যত সন্ধে হচ্ছে ততক্ষণ দর্শনার্থী
মাতৃরূপ দেখতে চলে আসছে। মায়ের যে পাঁচটা রূপ আর এই যে মণ্ডপের কারুকার্য বেশ সুন্দর। আমি যখন এসেছিলাম তখন ভাবতে পারিনি যে এই মণ্ডপটি এইখানে গিয়ে দাঁড়াবে, বুঝতে পারছো কতটা সুন্দর এখানকার উপরের কারুকার্য। মাতৃ প্রতিমা তো প্রশান্ত পাল তোমাদের যে মানে আগেই বলেছিলাম, আমি প্রশান্ত পালের স্টুডিও ভিজিট করেছিলাম, প্রশান্ত পালের সাথে কথাও বলেছিলাম, তো মাতৃ প্রতিমার রূপ কিন্তু অসাধারণ এবং তার সাথে সাথে মণ্ডপটিও কিন্তু বেশ সুন্দর আকর্ষণ করছে মানে প্রত্যেকটা দর্শনার্থীদের, যারা যারা দেখছে টিভির পর্দায়, যারা যারা দেখছে মোবাইলের পর্দায়, তারা দেখে দেখে কিন্তু দৌড়ে দৌড়ে চলে আসছে মাতৃপ্রতিমার পাঁচটা রূপ মানে পঞ্চদুর্গা দেখতে। বুঝতেই পারছো মাতৃপ্রতিমার পঞ্চদুর্গা এটি কিন্তু একটা ইউনিক, যেটা প্রত্যেক বছর কিন্তু এই যাত্রা শুরু সম্ভব করে থাকে, এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। দেখতে পাচ্ছ মাতৃপ্রতিমার কত বড় রূপ এবং কত ভিড়, কত দর্শনার্থী, সবাই কিন্তু মোবাইল বন্দি করতে চাইছে মায়ের রূপটিকে। আমাদের আর্টিস্ট বলবো এই যখন মণ্ডপে আমরা ঢুকবো, এই যে দুই পাশে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু চটের বস্তা, চটের বস্তার উপর এরকমভাবে দড়ি দিয়ে বেশ সুন্দর ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনগুলো এইগুলো কিন্তু মণ্ডপে ঢোকার আগেই পড়বে, মানে যে এন্ট্রি গেটে সেই গেটে কিন্তু এই জিনিসগুলো পড়বে। চটের বস্তার ওপর কিন্তু বেশ সুন্দর দড়ি দিয়ে বেশ সুন্দর করে কারুকার্য করা হয়েছে, বিভিন্ন রঙের দড়ি দেখতে পাচ্ছ। তো তোমাদের দেখালাম যে এবছর যাত্রা শুরু সংঘের পঞ্চদুর্গা পেছনে মণ্ডপ, মাতৃপ্রতিমা দেখালাম, মায়ের পাঁচটা রূপ দেখালাম, বিভিন্ন রূপে মা সেজে উঠেছে। তোমাদের এই ভিডিওটি এখান থেকেই শেষ করছি, কারণ আমাকে যেতে হবে আরও একটি দুর্গা মণ্ডপে, মানে আরও একটি এলাকারই আঞ্চলিক একটি বিখ্যাত দুর্গা তোমাদের দেখাবো এর পরেই। সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলের পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো বানতা হ্যায়, তো চলো একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগছে। বাংলা হিন্দি মিলিয়ে বললাম, কেউ কিছু মাইন্ড করো না, চলো একটু মজা করে করে ভিডিওটা করলে আশা করি তোমাদেরও ভালো লাগবে। পেছনে মণ্ডপ, মাতৃপ্রতিমা, সামনে আমি, চলো এখান থেকে ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলের পাশে থেকো, ইনস্টাগ্রামে দিলাম, এসে এসএমএস করতে পারো, বলতে পারো কীরকম ভিডিও তোমরা দেখতে চাও। বর্তমানে ভিড় বাড়ছে, আমাকে যেতে হবে আরও একটি মণ্ডপে, তাই আর দেরি করছি না, এই ভিড়ের মধ্যে আমিও ভেসে চলে যাচ্ছি অন্য একটি পূজা মণ্ডপে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে অর্গওয়াইজ ব্লগ চ্যানেলে, স্টে টিউন অর্গওয়াইজ ব্লগ চ্যানেল। চলো সবাইকে শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা, বড়দেরকে প্রণাম, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। শরৎ শরৎ মেঘ রাস্তাতে ওই ঝর্ণা আলোর জাগাবে আবেগ।